নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শুরু করে বিএনপি। সমাবেশ শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ গিয়ে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এদিকে বিএনপির কর্মসূচির শুরুর পর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। গণতন্ত্র পুনরুদ্ধার সহ 10 দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ চলছে। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এদিকে জয়পুরহাট চিনিকল জামে মসজিদ এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে, পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। Welcome.